যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা, সবকো জেল মে ভেজেগা। আরে আবি তো জেল হো গিয়া, আবি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া, লোকতন্ত্র কো আব জেল বানা দিয়া, গণতন্ত্র কো আব জেল বানা দিয়া। হর জায়গা মে জেল তো পহলেই বানা দিয়া। আপকা এক পকেট মে এনআইএ, আর এক পকেট মে সিবিআই, এক পকেট মে ইডি, তো আর এক এক পকেট মে ইনকাম ট্যাক্স। এনআইএ সিবিআই বিজেপি কা ভাই ভাই, ইনকাম ট্যাক্স ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপি কার ট্যাক্স কালেকশন ফান্ড ফান্ডিং বক্স ফান্ড কালেকশন, এই তো চল রা হ্যায়। আর ইসকো বাদ মে আপ ধমকি দে রা হ্যায়, কিসকো ধমকি দে রা হ্যায় আপ? হাম লোগ আপকো ডরতে নহি হ্যায়, হামারা 5 লড়কা অ্যারেস্ট হোগা তো উসকো বিবি রাস্তা মে নিকালেগা। হামারা এজেন্ট কো অ্যারেস্ট কর রা হ্যায় আপ। হামারা আগার আপকা হিম্মত হ্যায় জনতা কো ভোট লেকর রায় লেকর জিতনে কে লিয়ে, তো আপ কিউ অ্যারেস্ট কর রা হ্যায়? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ, एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे, आप क्या नहीं कर रहे हैं? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेंज कर अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा। आप हमारा इधर में परसों भी रात में जाके মহিলা লোক তঙ্গ কিয়া, আর তঙ্গ করকে আবি কহতা হ্যায় মহিলা লোক নে মেরে অ্যাটাক কিয়া, কিউ রাত মে হাম জায়েঙ্গে? আর ল এন্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট, পুলিশ কো নহি বতাকে। আপ 3 বাজে যাকে হামলা করতে হয় মহিলা কো উপর, আর 5 বাজে পুলিশ কো ইনফরমেশন দেতা হ্যায়, এ কিয়া কোই তরিকা হ্যায়? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন, আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন, কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাইঅক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথার থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো?